চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন সকল ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পাওয়ার জন্য। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রীতম 360। তো ফিওর্স, আজকে আমি আপনাদের সাথে অসাধারণ একটি আর্নিং অ্যাপস শেয়ার করবো, যে অ্যাপসটির মাধ্যমে আপনি 500 টাকার মতো খুব সহজে একদম সিম্পল কিছু কাজ করে কিন্তু এই অ্যাপসটি থেকে আপনি আয় করে ফেলতে পারবেন। যে ফিওর্স খুব সিম্পল কাজ এজন্যই বলতেছি কারণ যে কাজগুলো রয়েছে সেগুলো ছোটো বাচ্চারাও পারবে, তাই আমি আশা করছি যে আপনারা তো অবশ্যই পারবেন। এবং এই অ্যাপসটির একটা ভালো দিক হচ্ছে অ্যাপসটি মূলত একটি বাংলাদেশি অ্যাপস এবং এই অ্যাপসটি আমাদের জন্য মোবাইল রিচার্জ বিকাশের নগদে কিন্তু এরা আমাদের জন্য পেমেন্ট করে থাকে। তো ফিওর্স, আপনি যা ইনকাম করবেন সেগুলো কিন্তু খুব সহজেই আপনি চাইলে মোবাইল রিচার্জের টাকাটা নিতে পারবেন, চাইলে আপনি বিকাশও টাকাটা নিতে পারবেন, চাইলে নগদও টাকাটা নিতে পারবেন। তো ফিওর্স, এত সকল যেহেতু সুবিধা রয়েছে এই অ্যাপসটিতে, তাই আমি মনে করি আপনাদের অবশ্যই অ্যাপসটিতে কাজ করা উচিত। এবং ফিওর্স, অ্যাপসটি কী, অ্যাপসটিতে আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে কাজ করবেন এবং কীভাবে বা উইথড্র নেবেন, সকল কিছু নিয়ে আজকে আমার এই বিস্তারিত ভিডিও। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন, কোথায় স্কিপ করে বা টেনে টেনে না দেখে পুরোটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি আপনাদের সকল কিছু একদম 100% ক্লিয়ার করার চেষ্টা করব। এবং ফিওর্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পর যে ঘন্টা চিহ্নটি আসবে তাতে অবশ্যই এটি ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তার ফলে আপনি আমার দেওয়া সকল ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পেয়ে যাবেন। এবং ফিওর্স, আমার এই ভিডিওতে এখন একটি লাইক না দিয়ে থাকলে এখনই ফ্রিতে একটি লাইক দিয়ে দিন। তো চলুন ফিওর্স, ভিডিও শুরু করা যাক। আমি রয়েছি আপনাদের সাথে প্রীতম রয়। তো ফিওর্স, আজকে আমি আপনাদের সাথে যে অ্যাপসটি নিয়ে কথা বলবো সেই অ্যাপসটির লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন। ডিসক্রিপশন বক্সটা অবশ্যই একটু চেক করবেন, সেখানে আমি অ্যাপস লিঙ্ক একটা লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্কের মধ্যে ক্লিক করার পর সেটাকে অবশ্যই আপনারা গুগল প্লে স্টোর যেটা রয়েছে প্লে স্টোরে ওপেন করে নেবেন। প্লে স্টোরে ওপেন করার পর অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল করার পর যখন আপনারা অ্যাপসটি ওপেন করবেন তখন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে প্রথমে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে। তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই তাই আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে, সেটার জন্য আমরা যে নিচে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখাটা রয়েছে সেটার মধ্যে ক্লিক করে দেবো। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বা সাইন আপ থাকতে পারে আপনাদের ক্ষেত্রে, সাইন আপ যেটাই থাকুক না কেন সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর তো এখানে আপনাকে কয়েকটি জিনিস দিতে হবে, সেটা হচ্ছে প্রথম বক্সে আপনার একটা নাম দিবেন, দ্বিতীয় বক্সে আপনার একটা মোবাইল নাম্বার দিবেন, তৃতীয় বক্সে একটা পাসওয়ার্ড দিবেন, চতুর্থ বক্সে সেই পাসওয়ার্ডটা আবার দিবেন এবং পঞ্চম বক্সে একটা রেফারেল কোড দিবেন। তো রেফারেল কোডটা কী দিবেন সেটা হয়তো আপনারা ডিসপ্লের উপরে দেখতে পারতেছেন অথবা আমি আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সও দিয়ে দিব। আপনাদের যেখান থেকে সুবিধা হয় চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, চাইলে কোনো জায়গায় লিখে রাখতে পারেন, চাইলে কপিও করে রাখতে পারেন, কারণ পরবর্তীতে যখন আপনারা অ্যাকাউন্ট খুলবেন তখন এই রেফারেল কোডটা অবশ্যই ইউজ করবেন। রেফারেল কোডটা আমি আপনাদের সুবিধার জন্য একবার বলেও দিচ্ছি, রেফারেল কোডটা হচ্ছে 01580369056। এই রেফারেল কোডটা আপনারা অবশ্যই এখানে ইউজ করবেন। তো রেফারেল কোড ইউজ করার পরে নিচে আপনারা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট অথবা সাইন আপ অপশন দেখতে পারবেন, সেখানে একটা ক্লিক করে দিবেন। সেখানে ক্লিক করার পর একই সাথে আপনাদের রেজিস্ট্রেশন করা হয়ে যাবে এবং লগ ইনও হয়ে যাবে। তো ফিওর্স, আপনারা এই অ্যাপসটিতে লগ ইন করার পর এখন আপনাদের আরেকটা অ্যাপস ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে একটা ভিপিএন। আপনারা যদি কোনো ভিপিএন ইউজ করে থাকেন বা কোনো ভিপিএন আপনার মোবাইলে ডাউনলোড করা থাকে তাহলে তো হলোই, আর যদি না থাকে তাহলে আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন টার্বো ভিপিএন লিখে বা সুপার ভিপিএন লিখে। আমি টার্বো ভিপিএনের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করার পর সেটাকে প্লে স্টোরে ওপেন করে সেখান থেকে চাইলে ইনস্টল করে নিতে পারেন, কারণ এই অ্যাপসগুলোতে কাজ করতে গেলে অবশ্যই ভিপিএন কানেক্ট করতে হয়। তো আপনারা যে কোনো একটা ভিপিএন, এখানে যে টার্বো ভিপিএন নিয়ে আপনাকে ইউজ করতে হবে এরকম না, আপনি যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন। তো টার্বো ভিপিএনটা আর কি একটু ফাস্ট কাজ করে এবং কম এমবির মধ্যে একটা অ্যাপ, সেই জন্য আমি টার্বো ভিপিএনটা সাজেস্ট করে থাকি আপনাদেরকে। তো টার্বো ভিপিএনটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর যে আপনারা এটা কানেক্ট করবেন কীভাবে সেই প্রসেসটা আমি দেখিয়ে দিই, যে অবশ্যই আপনারা ইউনাইটেড স্টেট অথবা ইউনাইটেড কিংডম দুইটার যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। তো সেটা কীভাবে করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। টার্বো ভিপিএনটা ইনস্টল করার পর যখন আপনারা ওপেন করবেন তখন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে একটা ক্রস আইকন দেখতে পারবেন একদম উপরে ডান কোনায় বা বাম কোনায় থাকতে পারে আপনার ক্ষেত্রে, যেখানে থাকুক না কেন আপনি এই ক্রস আইকনে ক্লিক করে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পারবেন একটা পৃথিবীর মতো আইকন রয়েছে, সেই আইকনটা বা একটা গোল আইকন দেখতে পারবেন আপনি, সেইটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, এখানে আপনি কান্ট্রিগুলো দেখতে পারবেন কী কী কান্ট্রি এখানে রয়েছে। সেখান থেকে আপনি ইউনাইটেড কিংডম অথবা ইউনাইটেড স্টেট যেটা আপনার ইচ্ছা হয় সেটা সিলেক্ট করে দিবেন। আপনি এখান থেকে ইউনাইটেড কিংডমের মধ্যে 4টা লোকেশন রয়েছে, ইউনাইটেড স্টেটের মধ্যে 17টা লোকেশন রয়েছে। যেমন ইউনাইটেড কিংডমের মধ্যে ক্লিক করলে এখানে লন্ডন সহ আরও 4টা লোকেশন যেগুলো রয়েছে সেগুলো চলে আসবে, এবং ইউনাইটেড স্টেটের মধ্যে ক্লিক করলে এখানে লস অ্যাঞ্জেলস, লাস ভেগাস, ক্যালিফোর্নিয়া সহ আরও অনেক লোকেশন চলে আসবে। তো আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পারমিশন চাইতে পারে যে আপনি কি টার্বো ভিপিএনটা কানেক্ট করতে চাচ্ছেন কিনা। তো এখানে আপনার ক্ষেত্রে অ্যাগ্রিও থাকতে পারে বা অ্যালাও থাকতে পারে। তো যেটাই থাকুক না কেন আপনি সেটাতে ক্লিক করে দেবেন, অর্থাৎ পারমিশনটা দিয়ে দেবেন।
তো পারমিশন দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে। ভিপিএনটা কানেক্ট হয়ে যাওয়ার পর এখন আপনারা চলে যাবেন আবার সেই অ্যাপসটিতে, এবং এখন আমরা দেখে নেব যে অ্যাপসটির ভিতরে মূলত আমাদের কী কাজ রয়েছে এবং আমরা কীভাবে টাকাটা ইনকাম করব। তো ফিরে আমরা চলে আসলাম সেই অ্যাপসটির ভিতরে, এবং অ্যাপসটির আমি কিন্তু একটা ভিডিও গত 2 দিন আগেও কিন্তু আমার চ্যানেলে আপলোড করেছি যে অ্যাপসটি আসতেছে, তখনও কিন্তু অ্যাপসটি পুরোপুরি লঞ্চ হয়নি, অর্থাৎ তখন শুধু অ্যাপসটি এসেছিল বাট অ্যাপসটিতে কাজ করা যেত না। আমি তখনই অ্যাপসটিতে আপনার সাথে শেয়ার করেছিলাম, বাট গতকালকে সকাল থেকে এই অ্যাপসটিতে কাজ করা শুরু হয়ে গেছে, এবং আপনারা অনেকে রিকোয়েস্ট করছিলেন যে অ্যাপসটি যখন লঞ্চ হবে পুরোপুরি তখন তারপর একটা ভিডিও করে দিতে। তো সে কারণেই মূলত আজকের এই সিকুয়েল ভিডিওটা আমার করা। তো চলুন দেখে নেওয়া যাক, আপনারা হয়তো অনেকেই জানেন যে এইসব অ্যাপসটি কীভাবে কাজ করে, আর জানা না জানেন তাদের জন্য আজকে এই ভিডিওটা করা। তো আপনারা এখন কী করবেন, আপনারা তো অ্যাপসটির ভিতরে ঢুকলেন, অ্যাপসটির ভিতরে ঢোকার পর আপনি একটু স্ক্রল করে নিচে যাবেন, নিচে যাওয়ার পরে দেখতে পাবেন যে এখানে স্টার্ট টাস্ক লেখা রয়েছে, তারপরে এখানে নানা ধরনের নোটিশ দেওয়া রয়েছে, এগুলো চাইলে আপনার পড়ে নিতে পারেন, না পড়লেও কোনো সমস্যা নেই, আমি সকলকে আপনাদের দেখিয়ে দিব। তো এখানে আপনার স্টার্ট টাস্কের মধ্যে ক্লিক করে দেবেন কাজ করার জন্য। তো আমাদের যেহেতু ভিপিএন কানেক্ট আছে তাই এখানে কোনো প্রবলেম হবে না, আমরা স্টার্ট টাস্কে ক্লিক করে সহজেই কাজগুলো করতে পারবো। তো ভিউয়ার্স, আমরা স্টার্ট টাস্কের মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, এবং আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি অপশন আসবে যে আমরা 30 সেকেন্ড ওয়েট করতে হবে, একটা বিজ্ঞাপন আসবে সেই বিজ্ঞাপনের মধ্যে। তো আমরা এখান থেকে স্টার্ট ভিউতে ক্লিক করে দিব। তো স্টার্ট ভিউতে ক্লিক করার পর এটা আমাদের যে কোনো একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, এরা অটোমেটিক ব্রাউজ করে নিয়ে যাবে আমাদের কিছু করতে হবে না। এবং নিচের দিকে দেখবেন একটা 30 সেকেন্ডের টাইম কিন্তু কাউন্টডাউন হচ্ছে, তো 30 সেকেন্ড আপনাকে এখানে ওয়েট করতে হবে। তো 30 সেকেন্ড আপনি ওয়েট করবেন, ওয়েট করার পর যখন দেখবেন 0 সেকেন্ড হয়ে গেছে তখন এই লেখাটি আপনার সামনে চলে আসবে যে আপনার ভিজিট কমপ্লিট হয়েছে, এবার ব্রাউজার ট্যাব ক্লিয়ার অথবা রিমুভ করুন, অর্থাৎ আপনি সরাসরি ব্যাক বাটনে ক্লিক করে দিবেন। 30 সেকেন্ড কমপ্লিট হওয়ার পর আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন, তখন আপনি সরাসরি আবার অ্যাপসটিতে চলে আসবেন, এবং এখান থেকে দেখবেন আপনার 5টা কাজের মধ্যে 1টা কাজ কমপ্লিট হয়েছে। তারপর আপনি আবার নেক্সট করবেন, আবার নেক্সট করার পর এরকম আবার একটা অপশন শো করবে, এখান থেকে আপনি স্টার্ট ভিজিটের মধ্যে ক্লিক করে দিবেন আবার। তারপর আপনার সামনে আরেকটা ওয়েবসাইটে নিয়ে চলে যাবে এরা, এবং এখানেও 30 সেকেন্ড ওয়েট করতে হবে, অর্থাৎ কাজের সিস্টেমটা কিন্তু একই। 30 সেকেন্ড ওয়েট করার পর যখন দেখবেন আপনার সামনে ওই লেখাটা চলে আসে তখন আপনি আবার ব্যাক বাটনে ক্লিক করে কিন্তু এই ব্যাকে চলে আসবেন, তখন দেখবেন আপনার 5টার মধ্যে 2টা কাজ কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আপনাকে 5টা কাজ করতে হবে এইভাবে করেই। তো এইভাবে করে আপনি আবার নেক্সট ক্লিক করবেন, আবার ওইভাবে করে করে একটা বিজ্ঞাপনে যাবেন, আবার ব্যাক বাটনে ক্লিক করে ফিরে আসবেন, তখন দেখবেন 3টা কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমি বাকিগুলো আর দেখাচ্ছি না, সরাসরি 5টা কাজ কমপ্লিট করার পর আমি আপনাদের সাথে কন্টিনিউ হচ্ছি। তো ফিরে দেখেন আমার মূলত 5টা কাজ শেষ হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এই যে আগেরটাই ছিল নেক্সট অপশন, কিন্তু এখন কিন্তু আর নেক্সট অপশন নেই, এখন কিন্তু আমার সরাসরি রয়েছে ক্লেম অপশন, অর্থাৎ এখন আমার ক্লেম করতে হবে। তো আমি এখন ক্লেমের মধ্যে ক্লিক করে দিব। ক্লেমের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা বিজ্ঞাপন আসে, বিজ্ঞাপনের 60 সেকেন্ড ওয়েট করতে হবে, এতক্ষণ কিন্তু 30 সেকেন্ড ছিল এখন কিন্তু 60 সেকেন্ড রয়েছে। তাই এতক্ষণ কিন্তু এখানে স্টার্ট ভিজিট ছিল, এখন কিন্তু স্টার্ট ক্লেম লেখা রয়েছে। তো যেটাই থাকুক না আমরা স্টার্ট ক্লেমের মধ্যে ক্লিক করে দিব। স্টার্ট ক্লেমের মধ্যে ক্লিক করার পর এখান থেকে একটা টাইমের কাউন্টডাউন হবে দেখবেন 60 সেকেন্ডের, এবং এটা কিন্তু অটোমেটিক ব্রাউজ করে আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে আসবে, এবং এখান থেকে 60 সেকেন্ডের টাইম কাউন্টডাউন হবে। এবং আমাদের আরেকটা কাজ করতে হবে এখানে, যেটা তারা ওইখানে ওই বিজ্ঞাপনটাতে বলে নাই যে কী করতে হবে, সেটা হচ্ছে একটা লিঙ্ক কপি করতে হবে। তো একদম উপরে যেই লিঙ্কটা রয়েছে, এই যে ওয়েবসাইট আপনাকে নিয়ে যাবে সেই ওয়েবসাইটের অবশ্যই একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটাকে আপনার এখান থেকে কপি করে নেবেন। সেই লিঙ্কটাতে আমি যেহেতু গুগল ক্রোমে এটা ওপেন হচ্ছে, তাই ওইখানে লিঙ্কটাতে ক্লিক করলে কিন্তু এখানে কপির অপশনটা চলে আসে, তো আমি এই লিঙ্কটা কপি করে নিব। কপি করে নিয়ে আমি এখানে 60 সেকেন্ডের মতো ওয়েট করব। ওয়েট করার পর যখন দেখব যে গো ব্যাক ফর পয়েন্টস লেখা চলে আসছে, অর্থাৎ 60 সেকেন্ড শেষ, তখন এই লেখাটি চলে আসবে যে গো ব্যাক ফর পয়েন্টস, তখন আমাদের ব্যাক বাটনে ক্লিক করে অ্যাপসটিতে চলে আসতে হবে। তো অ্যাপসটিতে চলে আসার পর আমাদের সামনে এখন এরকম ইন্টারফেস শো করছে যে পেস্ট লিঙ্ক হেয়ার, অর্থাৎ এখানে একটা বক্স, এবং বক্সের মধ্যে লেখা রয়েছে পেস্ট লিঙ্ক হেয়ার, তো লিঙ্কটা এখানে পেস্ট করতে হবে। তো আপনারা লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। লিঙ্কটা পেস্ট করার পর এখানে ভেরিফাই লেখা রয়েছে, আপনারা ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে দেবেন, তাহলে দেখবেন আপনার কিন্তু 100 পয়েন্ট সাকসেসফুলি ক্লেম হয়ে যাবে, অর্থাৎ এখানে লেখায় চলে আসছে যে ক্লেম সাকসেস 100 পয়েন্ট অ্যাডেড। তো আপনারা ওকেতে ক্লিক করে দেবেন, ওকেতে ক্লিক করার পর আপনাদের সরাসরি এরা হোম অ্যাপসের যে হোম পেজটা রয়েছে সেখানে নিয়ে যাবে। তো হোম পেজ আসার পর দেখবেন আপনার কিন্তু এখানে 100 পয়েন্ট ব্যালেন্সের মধ্যে অ্যাড হয়ে গেছে, অর্থাৎ আমার কিন্তু শুরুর দিকে 200 পয়েন্ট ছিল, এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে 100 পয়েন্ট অ্যাড হয়ে 300 পয়েন্ট হয়ে গেছে। তো এভাবে করে কিন্তু খুব সিম্পলভাবে আপনাকে কাজ করতে হবে। তো এখন কিন্তু আবার আপনি স্ক্রল করে নিচে যাবেন, নিচে যাওয়ার পর আবার স্টার্ট টাস্কে ক্লিক করে আবার একইভাবে কিন্তু এই কাজগুলো করতে পারবেন, এবং আবারও 100 পয়েন্ট আপনার অ্যাড হয়ে যাবে। তারপর আবার সেমভাবে আপনি কাজগুলো করবেন, আবার 100 পয়েন্ট অ্যাড হয়ে যাবে। তো অ্যাপসটির কিছু ভালো দিক রয়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করে আমি দরকার মনে করছি, সেগুলো হচ্ছে এই অ্যাপসটিতে মাত্র 5টা অ্যাডের ভিজিট করতে হয়, অর্থাৎ 5 বার অ্যাড দেখার পরে কিন্তু আপনি ক্লেম করতে পারেন। তো এরকম অনেক অ্যাপস রয়েছে যেগুলোতে 10টা, কোনোটাতে 15টা, কোনোটাতে 20টা অ্যাড দেখার পর কিন্তু ক্লেম করতে হয়। তো সেই দিক থেকে কিন্তু অ্যাপসটা অনেক এগিয়ে থাকবে, এবং এই অ্যাপসে কিন্তু কোনো ব্রেক টাইম নেই, অর্থাৎ একটা কাজ করার পর আপনি আবার স্টার্ট টাস্কের মধ্যে ক্লিক করে আবার কাজ করতে পারতেছেন, আবার স্টার্ট টাস্কে ক্লিক করে কাজ করতে পারতেছেন। বাট এরকম অ্যাপসগুলোতে কিন্তু অনেকগুলোতে কিন্তু কোনোটাতে 10 মিনিট, কোনোতে 20 মিনিট, কোনোতে আধা ঘন্টার মতো একটা ব্রেক টাইম দিয়ে দেয় যে এই 30 মিনিট আপনি আর কোনো কাজ করতে পারবেন না, 30 মিনিট পর থেকে আপনি আপনার কাজ করতে পারবেন, অর্থাৎ 100 পয়েন্ট অ্যাড করার পর আপনার 30 মিনিট একটা ব্রেক টাইম থাকে। বাট এই অ্যাপসে কোনো যেহেতু ব্রেক টাইম নেই, তাই আমাদের আর্নিংটাই কিন্তু অন্যান্য অ্যাপসের থেকে এই অ্যাপসে বেশি হবে।
তো বুঝতে পারছেন এবং এই অ্যাপসে একটা ফালতু হচ্ছে রেফার যে রেফার সিস্টেমটা রয়েছে সেখানে কিন্তু রেফার করে আপনি কিন্তু রেফারদের থেকে 30% পর্যন্ত বোনাস নিতে পারবেন অর্থাৎ আপনার রেফার যা ইনকাম করবে তার 30% বোনাস কিন্তু আপনি পাবেন এবং প্রত্যেকটা রেফারের জন্য আলাদা করে আপনি 1 টাকা পাবেন অর্থাৎ একটা রেফার করলে আপনি 1 টাকা পাচ্ছেন এবং তার সে যা ইনকাম করবে তার 30% কিন্তু আপনি পাবেন বুঝতে পারছেন রেফার থেকে কিন্তু আপনার ডাবল ইনকাম হয়ে যাবে তাই আপনি যত পারবেন রেফার করার চেষ্টা করবেন তো অনেকে আবার রেফারাল নাও করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার বাসায় 2-3টা স্মার্টফোন থাকতে পারে তো সেই ক্ষেত্রে আপনি আপনার রেফারাল কোডটা দিয়ে সেই 2-3টা ফোনে কিন্তু অ্যাকাউন্ট খুলে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি 2-3 টাকা এমনিতেও কিন্তু বোনাস পেয়ে যাচ্ছেন তো ও সব কিছুই বলে ফেললাম এফসি সম্পর্কে এখন চলুন দেখে নিই আমাদের তো টাকা ইনকাম করা হলো এখন আমরা দেখবো যে এখান থেকে আমরা উইথড্রটা করবো কীভাবে অর্থাৎ টাকাটা আমরা হাতে নেব কীভাবে তো ফিওর্স আমরা এফসিতে আসার পর এখান থেকে যে হোম পেজ আসার পর যে 3-ডট লাইনটা রয়েছে বাম দিকের উপরে তো সেটাতে ক্লিক করে দেবো তো 3-ডট লাইনে ক্লিক করার পর এখান থেকে আমরা দ্বিতীয় নাম্বার যে অপশনটা রয়েছে ওয়ালেট সেটার মধ্যে ক্লিক করে দেবো ওয়ালেটের মধ্যে মূলত উইথড্র সিস্টেমটা রয়েছে তো ওয়ালেটের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি চার উপায় কিন্তু এখান থেকে টাকাটা নিতে পারবেন একটা হচ্ছে মোবাইল রিচার্জ একটা হচ্ছে পোস্টপেড সিমে মোবাইল রিচার্জ একটা হচ্ছে স্কিটো সিমে মোবাইল রিচার্জ এবং একটা হচ্ছে বিকাশ তো সরি আমি ভিডিও শুরুতে বলছিলাম নগদে আপনি পেমেন্ট নিতে পারবেন তো নগদ আসলে এখানে নাই তো সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বাট আপনি কিন্তু এই চার উপায় কিন্তু পেমেন্টটা নিতে পারবেন মূলত 2 উপায়ই রয়েছে উপরে সবগুলো হচ্ছে রিচার্জ এবং সেটা হচ্ছে বিকাশ তো সিম যেহেতু আলাদা তাই পোস্টপেড এবং স্কিটো লিখে রাখছে তারা তো এখান থেকে উইথড্র নেওয়ার জন্য প্রথমে 2টা বক্স রয়েছে প্রথম বক্সটা হচ্ছে সিলেক্ট পেমেন্ট মেথড অর্থাৎ আপনি কোন উপায়ে টাকাটা নেবেন সেটা এখানে ক্লিক করলে আপনি এখানে যে উপরে মোবাইল রিচার্জে ক্লিক করলে এখানে 1000 পয়েন্ট অটোমেটিক বসে যাবে যদি আপনি পোস্টপেড এটাতে ক্লিক করেন তাহলে এখানে 1000 বসে যাবে যদি আপনি বিকাশটা সিলেক্ট করেন তাহলে এখানে 5000 পয়েন্ট অটোমেটিকলি বসে যাবে এখানে আপনার নিজের থেকে আর কিছু বসাতে হবে না প্রথম বক্সটাতে জাস্ট উপরে আপনি কোন উপায়ে টাকাটা নেবেন সেটা সিলেক্ট করলেই হয়ে যাবে এবং দ্বিতীয় বক্সে হচ্ছে আপনার নাম্বারটা দিতে হবে অর্থাৎ আপনি যদি বিকাশ দেন তাহলে বিকাশ নাম্বারটা চাচ্ছে এবং মোবাইল রিচার্জ যদি আপনি দেন তাহলে মোবাইল রিচার্জের নাম্বারটা দিবেন অর্থাৎ যে নাম্বারটা আপনার বিকাশ সেই নাম্বারটা এখানে দিবেন যদি বিকাশ নিতে চান এবং বিকাশে নিতে গেলে আপনার মিনিমাম 5000 পয়েন্ট হতে হবে যেটার মধ্যে হচ্ছে 50 টাকা এবং মোবাইল রিচার্জ নিতে গেলে আপনার মিনিমাম 1000 পয়েন্ট হতে হবে যেটার মধ্যে হচ্ছে 10 টাকা তো আপনি এই নাম্বারটা দিয়ে যদি রিডিমের মধ্যে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি সাথে সাথেই পেমেন্টটা পেয়ে যাবেন এরা বলে সাথে সাথে পেমেন্ট পাবেন 1 সেকেন্ডের মধ্যে পেমেন্ট পাবেন বাট আমি যেটা দেখেছি তারা 5 থেকে 10 সেকেন্ডের মতো টাইম নেয় 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু তারা পেমেন্টটা দিয়ে দেয় যেটা অনেকটা সাথে সাথে পেমেন্ট নেওয়ার মতোই বলা যায় অনেক অ্যাপসে কিন্তু একদিন লাগায় অনেক অ্যাপসে 2-3 ঘন্টা লাগায় কিন্তু এরা কিন্তু সাথে সাথে মূলত পেমেন্টটা দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে এই অ্যাপসটা আরও এক ধাপ এগিয়ে থাকবে অন্যান্য অ্যাপসে থেকে তো এখানে আপনি এখানে সব কিছু সিলেক্ট করে রিডিমে ক্লিক করলে কিন্তু আপনি পেমেন্টটা পেয়ে যাবেন এবং এখানে আপনি দেখতে পারবেন যে কত পয়েন্টে কত টাকা হয় 1000 পয়েন্টে 10 টাকা 5000 পয়েন্টে 50 টাকা তারপরে এখানে কিন্তু নগদের অপশনটাও রয়েছে বাট নগদের মানে উইথড্র সিস্টেমটা হয়তো তারা এখন উঠিয়ে নিয়েছে এবং উইথড্র দেওয়ার 2 সেকেন্ডের মধ্যে পেমেন্ট পাবেন তারপরে তাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে আরও অনেক ধরনের জিনিস দেওয়া রয়েছে সেগুলো আপনার চ্যানেল দেখে নিতে পারেন তো ফিওর্স এফসি রিলেটেড সকল কিছু তো আপনাদের দেখিয়ে দিলাম আশা করছি আপনাদের কোনো কনফিউশন নেই তারপর যদি কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাদের তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ফিওর্স ফিডে এতক্ষণ ধরে আমার সাথে দেখার জন্য আপনার অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ভিউয়ার্স ভিডিও দেখার জন্য এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবেন না এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই আমার চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন তো ধন্যবাদ ভিউয়ার্স ওয়ান্স অ্যাগেন